হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাইকে জানাই রুমন পাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে ব্লগে আমি কিচেন ক্লিন করে দেখাবো, আর আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি কীভাবে সবসময় ক্লিন করে রাখি তোমাদের সামনেও আমি সেটা শেয়ার করব আজকে। তো চলো দেখে নাও। তো প্রথমে আমি ঘরটাকে অল্প ঝেড়ে নিচ্ছি, আর প্রত্যেক সপ্তাহে আমি ঘরটা অল্প ঝেড়ে নিই। তো যেহেতু আজকে মানে সপ্তাহে উইকলি যেটা আমি মানে রান্নাঘরটা ক্লিন করি, তো আজকে আমি করছি। তো প্রত্যেক দিন আমি তোমার সেটা ক্লিন করেই রাখি, তো সপ্তাহে অল্প ভালোভাবেই করতে হয়। তো এখন আমি গ্যাসের বার্নারগুলো ধুয়ে নিয়েছি, আর আমি গ্যাসের এই চুলাটাকে আমি ভিম লিকুইড দিয়ে অল্প ভালোভাবে অল্প এভাবে মানে ধুয়ে নিচ্ছি। তো এটাতে হয় কি, খুব সুন্দর সাফাও হয়, আর তারপর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। আর একদম মানে ক্লিয়ার থাকলে তো সব কিছুই ভালো লাগে, আর রান্নাঘরে যেহেতু খাওয়ার জিনিস ক্লিন থাকলে খুব ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। আর টাইলসগুলো সবসময় সাদা টাইলস থাকলে সাদা টাইলসগুলো এরকম পরিষ্কার রাখলে খুব ভালো লাগে, কারণ নোংরা দেখলে নিজেরও ভালো লাগে না। আর রান্নাঘর নোংরা থাকলে তো স্বাভাবিক কারোরও ভালো লাগবে না, হয়তো কেউ দেখলেও হয়তো বলবে এটা কীরকম হতো। তো আমি সবসময় ক্লিনই রাখি, আর আমি যখনই রান্না করে নিই তখনই আমি সাফা করে নিই, আর সঙ্গে সঙ্গে আমি টাইলসগুলো সাফা করে রেখে দিই। তো তার জন্য আমার টাইলস কোনোদিনও আর নোংরা হয় না। তো আমি এভাবে মানে প্রত্যেক দিন করি, আর উইকলি আমি মানে একদম ভালোভাবে একদম ধুয়ে তারপরে করি। তো আমার গ্যাসের বার্নারগুলো আমি অনেক দিন হয়ে গেছে, আমার বিয়ের পরে আমি চুলাটা নিয়েছিলাম, তো ভাবছিলাম আর একটা নেবো, কিন্তু এখন হয়তো পারবো না। তো আমি এখন জলটা দিয়ে অল্প আমি একটা কাপড় নিয়েছি, তো কাপড়টা নিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর কাপড় কি, এটা একটা ছোট আমার বাবুর একটা ড্রেস, সে যেটা ছোট হয়ে গেছে, আমি সেটা নিয়েই আমি মানে মুছামুছি করি, ভালোও লাগে, আর দরকারও নেই, অন্য ডাস্টারও দরকার নেই। আর এটা আপনি করলে মানে কাপড়টাতে সুন্দর জলটা সুন্দর চলেও আসে, আর মানে অনেক সুন্দর ক্লিনও হয়, খুবই ভালো লাগে দেখতে। তো তার জন্য আমি কাপড়গুলো ইউজ করি, আর ডাস্টারের কোনো প্রয়োজন পড়ে না আমার। তো আমি ভালোভাবে পুরো টাইলসটাও ধুয়ে নিচ্ছি, আর গ্যাসের চুলাটাও আবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ অনেকটা রয়ে গেছে। তো তোমরা দেখো ব্লগটা, অবশ্যই তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি এখন চিমনিটাকে অল্প সাফা করে নিচ্ছি। চিমনিটা তো মানে প্রত্যেক সপ্তাহে আমি অল্প কাপড়ের মধ্যে অল্প স্রাব দিয়ে আমি মুছে নিই, কারণ চিমনিটার উপরে অনেকটা তেলের মানে ছাকাগুলো থাকে বা কালো হয়ে থাকে, তো দেখতে ভালো লাগে না, সাদা জিনিস কালো হয়ে থাকলে ভালো লাগে না। তো সব চিমনিটাও সাফা করে নিলাম, আর আমার এই ট্রলিটা আমি অল্প সাফা করে নিচ্ছি, কারণ এটাতে অনেক ছোটো ছোটো কৌটাগুলো আছে, তো এগুলো আমি অল্প মানে নোংরা ছিল, তো সেগুলো সাফা করে নিচ্ছি। তো আমি সেটা প্রত্যেক দিন করতে পারি না, এটা আমি প্রত্যেক সপ্তাহে করি, কারণ প্রত্যেক দিন এতগুলো কিছু করা যায় না। তো এগুলো কোটাগুলো সাফা করে নেব, টলিটাও সাফা করে নেব। আর আমি এই কোটাগুলো আমি একটা আগে স্রাফের জলের মধ্যে মানে স্রাফের জল দিয়ে আগে ধুয়ে, তারপর আমি ভালো জল দিয়ে ধুয়ে আবার ভালো শুকনো কাপড় দিয়ে মুছে মুছে তারপরে আমি সবগুলো রেখেছি। তো তাতে কী হয়, সুন্দরও থাকে, আর মানে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ভিতরে জলটা আর যাবে না, তো সেটার জন্য করে এইভাবে রাখি। তো আমার টলিটা সাফা করা হয়ে গেছে। তো প্রত্যেক সপ্তাহে যখন বাড়িতে এইভাবে কাজ করি তখন আমার বর বলে এত কাজ করার কী আছে, যেহেতু এটা তো আমার নিজের বাড়ি নয়, আসলে আমি ভাড়া বাড়িতেই আছি,
আজকে আমাকে বলে যে ভাড়া বাড়িতে আছো, এত কিছু করার কি আছে। কিন্তু আমি বলি যে ভাড়া বাড়িতে আছি তো কি হয়েছে, সেটা তো এখন তো বর্তমানে আছি, তো সেখানেই থাকছি, সেখানেই খাচ্ছি, তবে সেই জায়গাটা কেমন করে নোংরা রাখবো। আর যেটাই হোক, ভাড়া বাড়ি থাকলেও তো নিজের মাথার উপর ছাদটা যখন আছে, সেটা তো সাফা করে রাখতে হবে না। বা সেখানে সেই ঘরে রান্না করে খাচ্ছি, সেখানে কেমন করে আমি নোংরা রাখবো। যেদিন ভগবান চাইবেন নিজের হবে, সেদিন দেখা যাবে। তো এইভাবেই আমি প্রত্যেক দিনটা সাফা করি, কাজকর্ম করি। আর নিজের নেই বলে কি আমি নোংরাতে থাকতে আমি পারবো না আসলে, তার জন্য আমি সবসময় ক্লিনই রাখি। তো আমি এখন আমার কাজ মানে কাপগুলো ছিল, সে কাপগুলো আমি আলাদা রাখি, কারণ আমার বাবু সব কিছু ফেলে দিয়ে অনেক কাপ ভেঙেও দিয়েছিল। তার জন্য আমি কাপের সেটগুলো মানে একটা ছোটো ট্রের মধ্যে রেখে দিই, যাতে আমার মানে বাবু সেখান থেকে না নিতে পারে। তো সেগুলো মোছামুছি করে নিয়েছি, আর অনেক মানে কৌটো ছিল বড় বড়, সেগুলো আমি একসঙ্গে নিয়ে সবগুলোকে আমি এইভাবে দেখো সার্ফের জল দিয়ে আগে মানে ধুয়ে, তারপর আমি ভালো জল দিয়ে ধুয়ে তারপর আমি আবার শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে ভিতরে জলগুলো না যায়। তো এইভাবে করছি। আর এখন আমি আমার বেসিংয়ের জায়গাগুলো আমি ভালো করে সাফা করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলো না অনেক নোংরা হয়, কারণ প্রত্যেক দিনই তো সব কিছু এখানেই করা হয়। তো মানে পুরোটা মানে কি বলবো, নোংরা হয়, বেশিরভাগটা এখানেই নোংরা হয়। তো ওই জায়গাটা আমি প্রায় মানে রাত্রেবেলা আমি করে রাখি, সব কিছু কাজকর্ম শেষ করার পর আমি এই জায়গাটাকে সাফা করে রাখি। আর প্রত্যেক সপ্তাহে আমি ভালোভাবে এই জায়গাটা সাফা করে রাখি, অল্প ভালোভাবে ক্লিন করতে হয়, কারণ এই জায়গাটা অনেক নোংরা হয়ে যায় বলে, জল সবসময় পড়ে তার জন্য অনেকটা নোংরাও হয়ে যায়। তো ওই জায়গাটা আমি ভালোভাবে দেখো, একটা আমি স্ক্রাবার নিয়েছি, আর সেখান দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা সার্ফের জল দিয়ে ভালোভাবে জায়গাটা করে নিয়েছি। বেসিংটাও আমি সাফা করে নেব, কারণ বেসিংটা তো প্রত্যেক দিন এখানে সব কিছু করা হয়, বাসন মাজা হয়, সব কিছু সবজি সব কিছুই আমার এখানে করতে হয়, আর অন্য জায়গাতে বেসিং নেই বলে। তো তোমরা হয়তো অনেকে দেখেওছো। তো আমি বেসিংটাও সাফা করে নিচ্ছি, আর বেসিংটা আমি ভিম লিকুইড দিয়ে আমি সাফা করি, আর কারণ সেটাতে অনেকটা সাফা হয়, আর স্টিলের এটা খুব সুন্দর হয়, একদম ক্লিন হয়ে যাবে, তোমরা নিজে চোখে দেখতে পারবে, একদম পুরো ক্লিন হয়ে যাবে, পুরো চকচকে হয়ে যাবে। তো অনেকে আমার যখন বেসিংটা দেখতে আসে তখন বলে যে তুমি কি দিয়ে বেসিংটা সাফা করো, এত সুন্দর বা এত নতুন চকচকের মতন লাগে। তো আমি সবাইকে এটাই বলি যে আমি ভিম লিকুইড দিয়ে আমি আর যে স্টিল দিয়ে আমি অল্প ভালোভাবে জুড়ে মেজে নিই, তো সুন্দর আবার সেরকম চকচকে হয়ে যায়। তো সবাই বলে আমরা তো করি কিন্তু তাতে হয় না। তো যাই হোক, জানি না, আমারটা কিন্তু হয়ে যায়, খুব সুন্দরই হয়ে যায়। তো আমার ঘরে সব কিছু আমি সাফা মানে করে নিয়েছি, ক্লিন করেছি, এখন আমি ঘরটাকে পুরো মুছে নিচ্ছি। তো আমি ঘরটাকে ডেটল দিয়ে আমি ঘরটাকে মুছে, যেহেতু বাচ্চা আছে, ঘরটা আমি প্রায় দিনই আমি ডেটল দিয়েই মুছে রাখি, কারণ বাচ্চা থাকে। তো তো বাচ্চার জন্য ডেটলটা খুবই ভালো, আর যেহেতু সারাদিন ঘরের মধ্যে হাঁটাচড়া করে, তার জন্য ডেটল দিয়ে ঘরটা মুছে রাখি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থে থেকো।